মার্কুস স্ট্রিট থেকে বেরিয়ে ওটা এই রাস্তা দিয়ে চলে আসলাম। এখন এই যে মেইন রোডে এখানে আসার পরে এটা হচ্ছে যে রোড দিয়ে আসলাম এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইসহাক রোড। এই রোড দিয়ে এসে এখন আমি সামনের দিকে কিছু দূর গেলেই এটা আপনারা চাইলে মানুষকে জিজ্ঞাসা করে করে আসতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে যাব। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল যারা মার্কুস স্ট্রিটে থাকবেন তাদের থেকে বেশ কাছে, সুতরাং যদি আপনারা চান এবং যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা হেঁটেই আসতে পারেন। এবং যারা প্রথমবার কলকাতা শহর ভিজিট করবেন তাদের কাছে শহরটা ঘুরতেও ভালোই লাগবে, তাই আমার মনে হয় যে হেঁটে আসাই ভালো, 15 থেকে 20 মিনিটের হাঁটা দূরত্ব। আর যদি কেউ এর আগেও এসে থাকে কলকাতা শহরে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ট্যাক্সিতে করে আসতে পারেন, 100 টাকার মতো নিবে, বা উবার করেও আসতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার আগে পরে ইলিয়ট পার্ক, যদি হাতে সময় থাকে ইলিয়ট পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন, জায়গাটি ভালো। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। মার্কুইস স্ট্রিট থেকে হিসাব করলে 15 থেকে 20 মিনিট লাগে, 15 মিনিটে আসা একটু কষ্ট, যদি পাঁচালি আসা যায় তাহলে হয়তো 15 মিনিটে আসা যাবে। এখানে হাঁটতে ভালোই লাগবে। আর ওই যে আস্তে আস্তে ইলিয়ট পার্ক নামে আরও একটি জায়গা আছে, যদি কারো হাতে সময় থাকে ইলিয়ট পার্কে কোনো প্রবেশ ফি নেই, ইলিয়ট পার্কে ঢুকে কিছু সময় কাটিয়ে আসতে পারে। অনেক ভিড় এখানে, এত বড় লাইন, লাইন দেখে আমি তাই ভাবছি বিশাল লাইন, অনেক সময় আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে টিকিট পাবো। আসলে আজকে ছুটির দিন হওয়ার কারণে অনেক মানুষই এসছে ঘুরতে, এই কারণে আসলে লাইনটি বড় হয়ে গেছে। এখানে টিকিট হচ্ছে শুধু বাগানের টিকিট 20 টাকা সর্বসাধারণের জন্য, আর ভিতরে যে গ্যালারি আছে সেটির টিকিট 30 টাকা ভারতীয়দের জন্য, আর 100 টাকা হচ্ছে সার্কভুক্ত দেশের জন্য, আর 500 টাকা ফরেনারদের জন্য। লাইন খুবই আস্তে ধীরে আগাচ্ছে, মোটামুটিভাবে তো আধা ঘন্টার মতো সময় লাগবে আমার যা মনে হচ্ছে লাইনে দাঁড়াতে এবং টিকিট পেতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক কিছুই ঢুকে হাতে নিয়ে ঢোকা নিষেধ, যেমন ট্রাইপড নিয়েও ঢোকা যাবে না। আমার কাছে ট্রাইপড ছিল, সেই ট্রাইপডটিও বাইরে রেখে আসতে হয়েছে। আপনারা ভালোভাবে এই নিয়মাবলীগুলো পড়ে নেবেন, আপনাদের সুবিধার্থে টিকিটের পিছনে যে নিয়মাবলী লেখা আছে সেটি আমি দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা নিয়মাবলী মেনে তারপরে আসবেন, তাহলে কোনো কিছু আর বাইরে রাখার জন্য ঝামেলা পোহাতে হবে না। লেকও আছে এখানে, যে বাগানের অংশটুকু, বাগানের অংশের মধ্যে এরকম লেকের পাশে বসা যায়। পরিবেশ
এখানে যে খোলা জায়গাটি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, এখানে এসে বসে থাকে মানুষ, কেউ কেউ শুয়েও পড়ে। আমি এর আগে যখন একবার এসেছিলাম প্রায় 8 বছর আগে, আমি সেদিন শুয়ে পড়েছিলাম, অনেক গরম ছিল, সেজন্য অনেক টায়ার্ড ছিল। তো এখানে কিছু সময় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কাটানোর জন্য ভালো একটি জায়গা এবং দেখলে ভালোই লাগবে। আর এখানে যে পার্কটি আছে বা বাগানটি আছে, এই বাগানেও ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থাকতে ভালোই লাগবে। এখানে আরেকটি পুকুর দেখা যাচ্ছে, আর ওই সাইডে আরেকটি গোল পুকুর ছিল। এখানে একটি চতুর্ভুজাকৃতির পুকুর, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে তার সামনেই আছে একটি গ্রাউন্ড, একটি ময়দানের মতো অনেক বড়। আর এখানে একটি ফাউন্টেন আছে, মানে ফাউন্টেন, অনেকগুলো ফাউন্টেন আছে এবং এখানে মিউজিক চলে, জায়গাটা বেশ সুন্দর। কিন্তু বিষয় হচ্ছে যে ফাউন্টেনের কাছে যাওয়া যায় না, ফাউন্টেনটা বাইরে থেকে বাউন্ডারির মধ্যে থেকে দেখতে হয়। আর এখানে যে বিশাল ময়দান আছে, ময়দানে কিছু সময় কাটানোর জন্য ভালো, ঘুরতে ভালোই লাগবে। আর এখানে দেখা যায় সাধারণত মানুষ খেলাধুলা করে। এই হচ্ছে কলকাতা নিউ মার্কেটের অবস্থা। এখন মোটামুটি সব ছুটি থাকার জন্যে অনেক দোকানপাটই বন্ধ, বাট এই সাইডেরটা মোটামুটি দোকানপাট খোলা আছে। তারপরও বেশ কিছু দোকানই মাঝে মাঝে বন্ধ দেখা যাচ্ছে। এখানে মোটামুটি আরও 4-5 দিন এরকম অবস্থা থাকবে। সাধারণত বাংলাদেশ থেকে মানুষ আসলে এবং ভারতীয় মানুষরাও এই সাইডের থেকে শপিং বেশি করে। এখানে বাজার কলকাতা এবং আরও বড়ো কিছু শ্রীলেদার, আরও বড়ো বড়ো বেশ কিছু শোরুম আছে। এই দিকটাতে খোলা বাজার বসে এবং প্রচুর ভিড় হয়। এখানে ব্যাগ, জামা কাপড় এবং এই জাতীয় বহুত জিনিসপত্রে পাওয়া যায়। কিছুদিন পর পরে পানিপুরি, তারপর খাবারের বিভিন্ন আইটেম, আর মাটির কাপে চা, এগুলো তো থাকেই। খোলা বাজারে একটু দামাদামি করে কিনতে হয়, দামাদামি করে কিনলে আপনি ভালো জিনিস অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন। কলকাতা শপিংয়ের জন্য অনেক ভালো একটি জায়গা। এখানে আপনি একদম কম দাম থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত বিভিন্ন জিনিস কিনতে পারবেন। এখানে ব্র্যান্ডেড বিভিন্ন শোরুমের মধ্যে আছে উডল্যান্ড, শ্রীলেদার। জুতোর জন্য শ্রীলেদার যথেষ্ট ভালো, আমি নিজেও সেখান থেকে জুতো কিনেছি, যথেষ্ট ভালো মানের তারা জুতো বিক্রি করে থাকে। এছাড়া উডল্যান্ডের জুতোর তো কোনো তুলনাই নেই। এছাড়াও আছে বিগ বাজার, বাজার কলকাতা নামের সুপার শপ। কেউ যদি শাড়ি কিনতে চান সেক্ষেত্রে মিলান এবং আরও কিছু শোরুম আছে যেগুলো হতে পারে। এছাড়াও আপনারা যদি সস্তায় বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে চান, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বিভিন্ন রকম অর্নামেন্টস, সিটি গোল্ড বা এইরকম কিছু আইটেম, বা ব্যাগ, ব্যাকপ্যাক ইত্যাদি বস্তুগুলো আপনারা রাস্তার পাশেই অর্থাৎ ফুটপাথেই পেয়ে যাবেন। এবং এটি পাওয়ার জন্য খুব বেশি বেগ পেতে হবে না, আপনাদের থাকার জায়গার আশেপাশেই অর্থাৎ নিউ মার্কেট এবং পার্ক স্ট্রিট এই এলাকাতেই আপনারা পেয়ে যাবেন ফুটপাথে অসংখ্য দোকান। তবে আপনাদেরকে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে ফুটপাথ থেকে কেনার আগে ভালোভাবে দামাদামি করে যাচাই করে তারপরেই জিনিস কেনাটা ভালো। খাওয়ার জন্য স্বর্গ। যে সানাম হোটেল আছে এখানে মার্কুইসি স্ট্রিটে, যারা বাংলাদেশ থেকে আসে সাধারণত মার্কুইসি স্ট্রিটে থাকে। এখানে কম খরচের কিছু হোটেলও আছে, আমি হোটেল পরে দেখাবো, একদম কম খরচে মোটামুটি 500 টাকায় একজন থাকতে পারবে। আর এছাড়াও এখানে নবাব নামে আরেকটি হোটেল আছে, এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এখানে অবশ্য যারা বিফ খেতে চান তাদের জন্য এটা ভালো। এই যে এটাই হচ্ছে সেই নবাব,
নবাব বীর জাতীয় আইটেম যথেষ্ট ভালো পাওয়া যায়। এই হচ্ছে মার্কুইস স্ট্রিট, মার্কুইস স্ট্রিটের এই হচ্ছে নবাব ইটিং রুম। এখানে শাকসবজি থেকে শুরু করে মাটন, চিকেন, বিফ আইটেমও পাওয়া যায়। এখানে চাটাও বেশ নবাব, চাটা আসল অনেক অনেক টেস্ট। মার্কুইস স্ট্রিট থেকে, এই যে মার্কুইস স্ট্রিট, ওখান থেকে যে এদিকে একটু ভিতরের দিকে ঢুকলে এদিকে প্রচুর রেস্টুরেন্ট আছে, মন বিরিয়ানি, হোটেল শাহি দরবার, আমার এখানে রেস্টুরেন্ট আছে এবং হোটেলও আছে। এই সাইডে হোটেল ভাড়াও মোটামুটি কম। এই যে পুরি, সবজি, অনেক রকম যেরকম খাবারই চাওয়া যায় না কেন সবগুলোই পাওয়া যায়। এখানে কিছু দোকানপাট আছে, যারা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আসছেন এবং চকলেট নিতে চান, চকলেট সাধারণত নিলে তো আপনারা বক্স ধরে নিয়ে যান, সেক্ষেত্রে এখানে হেমার্কুইস থেকে অল্প কিছু কম রেটেও পাওয়া যাবে। এই মার্কুইস স্ট্রিট থেকে একটু ভিতরের দিকে ঢুকলেই আপনারা অনেক কিছুই দেখতে পাবেন কেনাকাটা, থাকা এবং খাওয়ার জন্য।